নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব কে পেখুল নটবর গৌর কিশোর গৌরচন্দ্রিকার এই পদটি রচয়িতা কবি গোবিন্দ দাস কবিরা বৈষ্ণব তীর্থ শ্রীপাদ শ্রীখণ্ড গ্রামের ভূমিপুত্র গোবিন্দদাস কবিরাজের মাতামহ দামোদর সেন ছিলেন ব্রজবুলি ভাষার বাংলার প্রাচীনতম কবি। তিনি গৌরেশ্বরের কাছে যশোরাজ খান উপাধিতে ভূষিত হয়েছিলেন। রচনা করেছিলেন শ্রীকৃষ্ণমঙ্গল কাব্য। কর্তা রায়বাড়ির এই কৃতি পুরুষ ছিলেন দশভুজা দুর্গার ভক্ত। অষ্টধাতুর দুর্গা ছিল তাঁদের কুলদেবী। পরে মৃন্ময়ী দুর্গা পুজো শুরু হয় যা শ্রীখণ্ডের কর্তা রায়বাড়ির পুজো নামে বিখ্যাত। বোধনের দিন থেকেই এই বাড়ির পুজো শুরু। তিথি অনুযায়ী 11 থেকে 15 দিন আগে ষষ্ঠীর দিন অবধি এই বোধন পুজো চলে। দুই বেলা পূজা আরতি এবং চণ্ডী পাঠের মধ্য দিয়ে নিষ্পন্ন হয়। এখানে দেবী শ্বেত নরসিংহে পূজিত হন। কিছুদিন আগে আসল অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়ে যায়। তার পরিবর্তে এখন আলাদা একটি মূর্তি প্রতিষ্ঠা করে পূজা পান দেবী দশভুজা। পরিবারেরই একজন এখানে দামোদর সেনের দৌহিত্র গোবিন্দদাস কবিরাজের স্মৃতিবিজড়িত পূজা 500 বছরের পুরানো। আগে ধাতু মূর্তি হতো, এখন মৃন্ময় মূর্তি এবং ধাতু মূর্তি উভয়ে পূজা হয়। এবং এই অঞ্চলের যে বোধন উৎসব, বোধন 15 দিন ধরে এখানে হয়ে থাকে।